Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Hango, tumi ki khub bhenge porecho? Na, bhenge porte ami shikini. Tobe দুশ্চিন্তা একটা হচ্ছে, মাসে মাসে যে 10,000 টাকা আসতো সেটা বন্ধ হয়ে গেল। যে 2,00,000 টাকা পেয়েছি ওটা খুশির বিয়ের জন্য রেখে দিতে হবে। এখন তোমার সংসার খরচে টানাটানি পড়ে যাবে। ওটা এখন থেকে ছেলেরাই দেখবে। কি করে দেখবে? তুহিনের নতুন ব্যবসা, আর তুষার সে তো বেকার, এখনো কোনো চাকরি জোগাড় করতে পারলো না। এই কি করছিস? কি ছেড়ে ফেলবো? যে সার্টিফিকেট একটা চাকরি দিতে পারে না, তার সঙ্গে এটা বাজে কাগজে পার্থক্যটা কি? ভাবছি এটাকে ছেড়ে জলে ভাসিয়ে দেব। জলে? হ্যাঁ, যে লেখাপড়া শিখে একটা ছেলে নিজের পায়ে দাঁড়াবার শক্ত ভিত খুঁজে পায় না। এই জয় জয়, তুই বলছিলি না যে তোর আর একটা গাড়ি আছে? হ্যাঁ আছে। তুই ওটা আমাকে চালাতে দিবি? তুই গাড়ি? হ্যাঁ, তুষার দত্ত এমএ ড্রাইভার। কি ব্যাপার বলো তো? আমি তো আজকেই তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। আমার ছেলে অমিত আজ বোম্বে থেকে এসেছে। তাই নাকি? অমিত, অমিত আসছি। কিছু বলছো বাবা? দেখ তো চিনতে পারিস কিনা। আরে কাকু, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বসে। তোমার চাকরি বাকরি কেমন চলছে? ভালো, খুব ভালো চলছে। আমাদের আরো অনেক নতুন ব্রাঞ্চ খুলেছে, তা কোম্পানি হয়তো আমাকে বিদেশে ওদের ব্রাঞ্চ অফিসে পাঠিয়ে দিতে পারে। গুড, ভেরি। স্যার, স্যার বোম্বে থেকে আপনার ফোন এসেছে। কাকু আমি একটু আসছি। এসো বাবা। বাবা আসছি। এসো। কি জামাইকে কেমন লাগলো? জামাই, এই শালা মারামারি হয়ে যাবে কিন্তু। এরই মধ্যে ভুলে গেছো তোমার মেয়েকে আমার ছেলেরাতে তুলে দেবে, আমরা বন্ধু থেকে বিয়াই হয়ে যাব। তা বিয়াই আমার ছেলেকে কিরকম দেখলে বল? অমিত তোমার হীরের টুকরো ছেলে। আরে চাকরি পেতে না পেতেই বাড়ি গাড়ি বাবুর্চি বেয়ারা কত ফেসিলিটি যে পেয়েছে, এখন তোমার বিদেশ যাবার অফারও পেয়ে গেছে। তোমার মেয়ে শালা সুখেই থাকবে। ওরা সুখী হলেই তো আমাদের সুখ হবে না? মানে অবশ্যই হবে। আমার ছেলে যে সুখী হবে তা আমি জেনেই গেছি। কিভাবে? আমার ছেলেকে আজ তোমার মেয়ের কলেজে পাঠিয়েছিলাম, সে গিয়ে তোমার মেয়েকে দেখে এসেছে, আর মুখ দেখে মনে হলো খুব পছন্দ হয়েছে তোমার মেয়েকে। কিন্তু এই ছেলের আর এই দুই বেয়ের পছন্দ হলে তো হবে না, বেয়ানের তো পছন্দ হতে হবে, তাছাড়া মেয়ের পছন্দের তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, অমিতকে একদিন আমাদের বাড়িতে নিয়ে গেলেই হয়, তাছাড়া অমিতকে অপছন্দ করবে কে? তাচ্ছে এমন একটা কিছু যদি করা যায় যাতে বেয়ান আর খুশি আগের থেকে মনস্থির করে রাখতে পারে। ঠিক বুঝলাম। তুমি শালা কিচ্ছু বোঝো না, ছবি ছবি তুমি বেয়ান আর খুশি মাকে দেখাবে। আমি অমিতের একখানা ছবি তোমাকে দিয়ে দিচ্ছি। গাড়ি, গাড়ি কেনার মতো টাকা হাতে থাকলে তো নিজের ব্যবসাটাই দাঁড় করিয়ে ফেলতে পারতাম। দুদিনের মধ্যে এলসিটা খুলতে না পারলে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। 3,00,000 টাকা কোথায় পাবো ভাবতে ভাবতে আমার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু টাকার জন্য চিন্তা করছো কেন? টাকা তো আছেই। আছে? 3,00,000 না হোক 2,00,000 তো আছে। বাবার কাছে চাও? বাবার টাকা তো ব্যাংকেই পড়ে আছে। না না, বাবা ও টাকাটা খুশির বিয়ের জন্য রেখেছেন। আহা, টাকাটা তুমি তো উড়িয়ে দিচ্ছ না, ব্যবসায় লাভ হলে ফিরিয়ে দিও। তা অবশ্য ঠিকই, দেখি কালকে বাবাকে বলে। টাকাটা আমি লোন চাইছি বাবা। লোন? হ্যাঁ, আসলে কোথাও কোনো ব্যবস্থা করতে না পেরে মানে সুযোগটা হাতছাড়া হয়ে গেলে। দেখ তুহিন, পৃথিবীতে সন্তানদের প্রতি যেমন বাবা মার কর্তব্য আছে, তেমনি সন্তানদেরও বাবা মার প্রতি কর্তব্য আছে। বাবা, তুই আমার কাছে ধার চাইছিস কেন? টাকাটা তোর প্রয়োজন, নিয়ে যা। তবে একটা কথা মনে রাখিস, আমার চাকরির জীবনের শেষ সম্বল এই 2,00,000 টাকা, এটা দিয়ে তো খুশিকে পার করতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না তো বাবা, খুশি তো আমারও ছোট বোন, আর তাছাড়া ব্যবসা হয়ে গেলে তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবো। ঠিক আছে,
আমি চেক লিখে রেখে দেবো, কাল সকালে গিয়ে উঠিয়ে নিস। আচ্ছা, তবে খুশির বিয়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখিস। ভালো বেশে ডাকো, জীবন দিয়ে দেব, কাছে এসে দেখো আপন করে নেব, ভালোবাসো বাসো না, কাছে আসো আসো না। বিয়ে? হুট করে বিয়ে ঠিক করে ফেললে? কিন্তু খুশির বিয়ের জন্য এত তাড়াহুড়ো কি ছিল? আরে, ছেলের বাবা নিজে তারিখ ঠিক করেছেন, আমরা তো না করতে পারি না। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বিয়েতে টাকা খরচ করা সম্ভব নয়। কি বলছিস তুহিন, এমন পাত্র পেয়ে বিয়ের তারিখ নিয়ে টালবাহানা করব? খুশি কি তোর বোন নয়? মা, মা আমি সে কথা বলেছি নাকি? আসলে ঠিক এই সময়। এত আমতামতা করছো কেন? কথা পরিষ্কার করে না বলার জন্য যত ঝামেলা হয়। বৌমা, তুমি এর মধ্যে এসো না। আসতে তো আমি চাই না, কিন্তু আপনারা এমন করে কথা বলছেন যেন সব দায়িত্ব তুহিনের। বাড়ির বড় ছেলে হয়েছে বলে কি অপরাধ করে ফেলেছে? বৌমা, অপরাধ তুহিন করেনি, অপরাধ করেছে তোমার শ্বশুর। সারা জীবন কষ্ট করে চাকরি করে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে, ছেলে মেয়েদের সুখের জন্য বাড়ি বানিয়েছে, নিজের আড়া মা এসের দিকে কোনোদিন খেয়াল করেনি, এসবই তো অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ করেছেন নিজের জীবনের শেষ সম্বল 2 লক্ষ টাকা তুহিনের হাতে তুলে দিয়ে। তা এমন কি উপকার করেছেন? এই একজনের আয়ে তো সংসার চলছে, সংসারের আর সবাই বসে বসে খাওয়া ছাড়া একটা পয়সা দিয়েও সাহায্য করে না। বৌমা, মমতা, মমতা তুমি উত্তেজিত হয় না, তোমার শরীর অসুস্থ। না না, আমি উত্তেজিত হব কেন, আমি উত্তেজিত হব কেন বলো? আমি শুধু বসে বসে দেখব, আমার পেটের ছেলে, আমার রক্ত মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে দেখছে, আর তারই বউ তোমারই বাড়িতে দাঁড়িয়ে চিৎকার করে তোমাকে অপমান করছে। মমতা, অপমান করছে, চুপ করো মা। তুহিন, আমি এতক্ষণ একটা কথাও বলিনি, অবাক হয়ে দেখছিলাম এ কোন পরিবেশ, আমার বাড়ির পরিবেশ এত খারাপ হয়ে গেল কবে থেকে, গুরুজনদের মুখের উপরে চিৎকার করে কথা বলা শুরু হলো কবে থেকে। আরে, আমি তো সারা জীবন তোদের ভদ্রতা শিক্ষা দিয়ে এসেছি, ভদ্রতা শিক্ষা দিয়ে এসেছি। সংসার উপার্জন নিয়ে কটাক্ষ করা, কে কত টাকা দিচ্ছে তা নিয়ে কোটা দেওয়া, এ তো কোনো ভদ্র সন্তানের মুখ থেকে বেরোবার কথা নয়। সত্যি কথা বললে যত দোষ। আর একটা কথা বলবে না, আমি আমি আমার সন্তানের সঙ্গে কথা বলছি, আমার ছেলের সাথে কথা বলছি, জবাবটা আমি তার মুখ থেকে শুনতে চাই। তুহিন, জবাব দে বাপ, জবাব দে। ওরে ওরে, হ্যাঁ, আমি আমি এখনো এতটা অথর্ব হয়ে যাইনি, অথর্ব হয়ে যাইনি যে আমার এই সামনে আমার স্ত্রীকে, তোদের মাকে, অসুস্থ মাকে অপমান করার সাহস আসে কোথা থেকে? এই তুই কি দিবি, এই কি দিবি তুই, কি দিবি তুই? তুই কি মনে করিস তোর জন্য খুশির বিয়ে বন্ধ হয়ে যাবে? না 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 তুহিন, না, দরকার হলে এই বাড়ি বন্ধক রেখে বিক্রি করে আমি আমার মেয়ের খুশিকে বিয়ে দেবো। যা যা এখান থেকে, যা ওখানে, যা যা দূর। চুপ করো মমতা, চুপ করো, চুপ করো। আমি এখনো মরিনি মমতা, আমি এখনো মরিনি, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে মমতা, আমাকে সুস্থ শরীরে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে মমতা, আমাকে বাঁচতে হবে। কি হয়েছে রে রামু? কুজিদির বিয়ে নিয়ে পর্দার বদি মামা মামিকে জনম অপমান করেছে, মামা মামি আজ তাদের সারা জীবনে কষ্টের পুরস্কার ভালোভাবেই পেয়ে গেছে। চলো। আপনি মানে তুমি? আপনার সাথে, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বেশ তো বলো। এখানে বলবো না, আমি চাই না আপনি আর আমি ছাড়া এ কথা অন্য কেউ জানুক। আচ্ছা, কেউ জানবে না, বাবা বাড়িতে নেই, তুমি আগে বসো তো। না, আমি বসবো না, আমি শুধু একটাই কথা বলতে এসেছি, এ বিয়ে, এ বিয়ে হবে না। কেন? দয়া
করে আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবেন না। আমি বলতে পারবো না, আপনাকে বিয়ে বন্ধ করতেই হবে। খুশি, কিন্তু এটা তো বলবে, আমার অপরাধটা কি? অপরাধ আপনার নয়, অপরাধ আমার। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি এ বিয়ে বন্ধ করব কিভাবে? যেভাবে পারেন বলবেন, বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, বা বলবেন আপনি আপনি আমার সম্পর্কে খারাপ কিছু শুনেছেন, আমার চরিত্র সম্পর্কে। খুশি, আমাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। খুশি, ওটা কুমা কি হয়েছে? পিসি, পিসি কোথায় গেছে? জানি না বাবা। আপনারা এই বাচ্চা দুটোকে নষ্ট করছেন কেন? এইসব নোংরা কেচ্ছা কাহিনী এদেরকে শোনানোর দরকার কি? তুমি থামো। যে মেয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। বৌমা! ও মা, কি হলো রে হেনা? তোর ভদ্র সভ্য আদর্শবান শ্বশুরের উঁচু গলা শুনলাম না? ও, একেই বলে বুঝি চোরের মায়ের বড় গলা। বেন, আপনি বাড়ির মধ্যে কেন এসেছেন? আসবো না, আপনার সভ্য আদর্শবান পরিবার ভদ্র পরিবার, তার কাছ থেকে আমাকে ভদ্রতা সভ্যতা এসব শিখতে হবে না? বেআই মশাই, কই, ডাকুন ডাকুন আপনার ছোট ছেলেকে, আমাকে ভদ্রতা শেখাতে বলুন। খুশি, খুশি, না না না, একদম না, একদম না, কেউ আমার বৌমার কাছে ঘেঁষবে না। শঙ্কর, চুপ কর শালা, তুই আমার 30 বছরের বন্ধু, তুই শালা টাকা চিনেছিস? হ্যাঁ, টাকার জন্যই তো আমার বৌমা দম বন্ধ হয়ে মরে যেত। একজনের 7 লাখ টাকার বাড়ি, একজনের 5 লাখ টাকার চেক। মানে আপনি তো রাজের বেয়ান, তাহলে তো আমারও বেয়ান। শুনুন বেয়ান, রাজের মতো ভদ্রলোকের মেয়েরা কোনোদিন বাড়ি থেকে পালায় না। সব শুনে আমি অমিতকে বলেছিলাম, অমিতের পরামর্শে তুষার খুশিকে আমার কাছে নিয়ে আস, এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি। বাবা, তোমার অনুমতি ছাড়া আমি কাজটা করে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি বাবা। তুষার, বাবা আমার, থাক থাক বাবা, থাক থাক, ভগবান তোমাদের জীবনে সুখ দিক, শান্তি দিক। শঙ্কর, শঙ্কর কি, শঙ্কর কি, বেয়াই বলতে পারিস না শালা? বল বেয়াই, বল বেয়াই। হ্যাঁ, এগিয়ে এগিয়ে, আপনি কোথায় যাচ্ছেন সুইটি বেয়ান? আমি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করবেন না? ও দাদু ভাই, দাদু ভাই, তোমরা যে ডাইনিং টেবিলে খেতে যাওনি কেন? আমরা যে বুড়ো হয়ে গেছি দাদু ভাই। বুড়ো হয়ে গেলে কি আর ডাইনিং টেবিলে খেতে নেই? হ্যাঁ আছে, তবে সবসময় নয় আর কি। জানো দাদু ভাই, আজ আমি আর তিতলি 2 মাসের পেটে খেয়েছি। তাই দেখি দেখি তোমাকে কি দিয়েছে। দাদু ভাই, তুমি তো কত বড় রুই মাছ এনেছিলে, আর তোমাকে দিয়েছে কতগুলো কাঁটা। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে গিয়ে জিজ্ঞেস করছি। মা, গৌরব, গৌরব, মা, গৌরব শোন, ভীষণ ভালো খেলাম রে, বেশি খাওয়া হয়ে গেছে। মা, আমরা তো কত বড় মাছ খেয়েছি, তুমি দাদু ভাই আর ঠাকুমাকে মাছ না দিয়ে কতগুলো কাঁটা দিয়েছো কেন মা? দেখলি দেখলি, এইটুকু বাচ্চাকেও বাজে কথা শেখাচ্ছে, বুড়ো হয়ে মরতে বসেছে, এখনো কোনো কাণ্ড জ্ঞান হলো না। না মা, দাদু ভাই কিচ্ছু বলেনি, আমি নিজেই দেখেছি। অসভ্য ছেলে, ছোট বুকে বড় কথা। দাদু ভাই, চুপ কর, আজ থেকে তোদের ওখানে যাওয়া বন্ধ, আজ আজ তোকে আমি মেরেই ফেলবো।
মমতা তুমি যাও না মমতা মমতা তুমি যাও না মমতা মমা ওকে মারছো কেন মারবো না এইটুকু ছেলে যা মুখে আসছে তাই বলছে আপনারা এসব শিখিয়েছেন বৌমা অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকাও নিজেকে সংশোধন করো বাচ্চা ছেলে তোমাদের যে কাণ্ড দেখছে তাই বলছে ওদের কি দোষ কি বলতে চান আপনি চোখ নামিয়ে কথা বলো বউ ভুলে যেও না তোমার শ্বশুর এখন এই বাড়িতে বেঁচে আছে তা কি করতে হবে আমাদের শ্বশুর শাশুড়ি হয়েছেন বলে কি আপনাদের পায়ের কাছে বসে থাকতে হবে আমরা কি আপনাদের সম্মান শ্রদ্ধা করি না সম্মান শ্রদ্ধা এই শব্দগুলোর মানে জানো তোমরা বুড়ো শ্বশুরের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে দুপুরের রোদে বাজার করতে পাঠানোর নাম সম্মান আমরা যে খাবার কোনোদিন কাজের লোককে খেতে দিই না সেই খাবার খেতে দেওয়ার নাম কি শ্রদ্ধা সংসারে দুটো টাকা বাঁচাবার জন্য বাবাকে বাজার করতে বলেছিলাম তাতে যে আপনাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে তা আমার জানা ছিল না আর উনি বাজার করেছেন বলে যে রুই মাছের মাথাটা ওনাকে দিতে হবে তাও আমার জানা ছিল না ভুলে যেও না তুমি তুহিনের মায়ের সামনে দাঁড়িয়ে তারই বাবার সম্পর্কে কথা বলছো তিল তিল করে বুকের রক্ত দিয়ে এই সংসার করেছি আমরা এই সংসারের শান্তির জন্য তোমাদের অনেক অন্যায় আপনার আমরা সহ্য করেছি কিন্তু আর না আর না কি করবেন আপনি বাড়ি থেকে বের করে দেবেন বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমাকে বাড়ির বউ করে আনা হয়নি তোমাকে জানিয়ে দিতে চাই তুমি সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন আমি করছি না করছেন আপনি ছোট লোকের বাড়িতে বউ হয়ে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল বউ তোর আয় কি বললে কি বললে তুমি কি বললে ডাক্তারকে ফোন কর জলদি মৌদি দরজা খুলুন মৌদি ডাক্তারকে ফোন করতে হবে মামি জন্য কেমন করছে মৌদি দরজা খুলুন মৌদি মমতা 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 মামা মামা বৌদি দরজা খুলছে না মামা জলদি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আয় দৌড়ে যা মমতা বাবা তুষার তুষার তোর মা না বাবা না তুষার ডাক্তারবাবু এই যাত্রায় উনি বেঁচে গেলেন কিন্তু 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 কি ডাক্তারবাবু আই এম ভেরি সরি টু সে পেশেন্টের লোয়ার পোর্শনটা প্যারালাইজড হয়ে গেছে ডাক্তারবাবু না না এই হতে পারে না আমার মা হাঁটা চলা করতে পারবে না তুষার আমার মা ওঠা বসা করতে পারবে না তুষার এই হতে পারে না বাবা এই হতে পারে না বাবা কিছু বলবে বাবা হ্যাঁ বসো বলছি তোমার মায়ের জন্য একটা হুইল চেয়ার কিনতে হবে ফিজিওথেরাপি আছে ওষুধপত্র দরকার তাই ওই টাকাটা মানে ধার হিসেবে যে 2 লাখ টাকা নিয়েছিলে ওটা আমার দরকার বাবা এই মুহূর্তে মানে খুশির বিয়েতে তো টাকাটা লাগলো না তারপর তুমিও কিছু বললে না আমি একটা গাড়ি কেনার জন্য অ্যাডভান্স করেছি 2-1 দিনের মধ্যে পুরো টাকাটা দিয়ে গাড়িটা ছাড়াতে হবে গাড়ি ভালো কথা খুব ভালো কথা যারা চলে ফিরে বেড়াতে পারে তাদের আরো আরামের জন্য গাড়ির দরকার আর যে মানুষটা চলতে পারে না তার হুইল চেয়ারের জন্য তার ফিজিওথেরাপির জন্য তার ওষুধপত্রের জন্য কিছুই কি দরকার নেই বাবা ইয়ে গাড়িটা তো ব্যবসা সুবিধার জন্যই আমি জানি কোন সুবিধার জন্য কি হচ্ছে সবই জানি এখন আমি অন্ধ হয়ে জানি বধির হয়ে জানি সবই আমার কানে আসে যাকে আমি ওসব নিয়ে কথা বলতে চাই না বাবা আমার টাকাটা দরকার তুমি দিতে পারবে কিনা বলো
ঠিক আছে, দুপুরে আমার অফিসে এসো। কেন বুঝতে পারছো না বাবা, এখনই আমার পার্টি আসবে। আসতে পারি? আসুন আসুন মিস্টার গাঙ্গুলি, আসুন, কেমন আছেন বলুন। ভালো, খুব ভালো। মানে লাঞ্চ আওয়ারে এসে ডিস্টার্ব করলাম না তো? নো নো, ইটস অল রাইট। কি খাবেন বলুন? নো থ্যাঙ্কস, মানে আমি কিছুই খাবো না, আমি লাঞ্চ সেরে এসেছি। প্লিজ হ্যাভ ইউর ফুড। তবে আপনার মতো বাড়ির খাবার আনিয়ে খাওয়া হয় না, আপনি সত্যি ভাগ্যবান। বাড়ি থেকে স্ত্রী খাবার তৈরি করে পাঠান। তাছাড়া উপায় কি বলুন, হোটেলে খেতে খেতে পেটে অসুখ ধরে গেছে। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা এ বুড়োকে তো আগে কখনো দেখিনি, নতুন চাকর রেখেছেন বুঝি? দেখে বেশ বিশ্বস্ত লাগছে। ইয়ে মিস্টার গাঙ্গুলি, আপনি বলুন কাজের কথা বলুন। এটাও তো কাজের কথা, আমিও তো এরকম একজন বিশ্বস্ত চাকর খুঁজছিলাম অনেকদিন ধরে। তা তুমি আমার বাড়ি থেকে খাবার এনে দিতে পারবে? আমি? হ্যাঁ, আমি তোমাকে ভালো মাইনে দেবো। আশ্চর্য, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তোমায় বললাম না তুমি রিসেপশনে গিয়ে বসো। যাচ্ছি। কি হয়েছে, কি হয়েছে তোমার, অমন করছো কেন? বাবুটা, আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছি মমতা। আমি আমার ছেলের চাকর হয়ে ফিরে এসেছি মমতা। আমি আমার ছেলের চাকর হয়ে ফিরে এসেছি মমতা। আমি আমার ছেলের চাকর হয়ে ফিরে এসেছি। আমি খুব দুঃখিত রাজনারায়ণ বাবু, আমি আপনার কথা বড়বাবুকে বলেছিলাম, কিন্তু কোম্পানি কোনো রিটায়ার্ড লোকের নিতে চাইছে না। আমি কি করতে পারি বলুন? না না, আপনি আর কি করবেন, আসলে আমার কপালটাই খারাপ। মানুষ একবার অবসর নিলে সমাজ আর তাকে কোনো কাজে লাগাতে চায় না, আবর্জনা ভেবে দূরে সরিয়ে দেয়। আজ আমি একটা সব উঠি। নমস্কার। গান গান চলছে বাড়িতে, আনন্দ ফুর্তি হচ্ছে বাড়িতে। ঘরের ভেতরে আনন্দের তুফান তুলেছ, এই বাড়ির বউ হয়ে হাসপাতালে যাওয়া তো দূরের কথা, ওই ঘরে অসুস্থ শাশুড়ির দিকে একবার চোখ তুলে তাকাওনি? নতুন করে ওনার কি রূপ গজিয়েছে যে দিনরাত ওনার দিকে তাকিয়ে থাকতে হবে? আর মিউজিক বন্ধ করে দিলে কি উনি সুস্থ হবেন? শুধু মিউজিক নয়, আমার বাবা মার অসম্মানের জন্য তোমাদের সব সব আনন্দ ফুর্তিকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। কি হয়েছে রে তুষার? ওগো ওগো, শুনছো, শুনেছো তোমার গুন্ডা ভাইয়ের কথা? আমার ঘরে এসে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছে। হ্যাঁ চেয়েছি চেয়েছি। যে বাড়িতে মা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে, বাবা কুলি মজুর মতন রাস্তায় ঠেলা ঠেলে জীবন ক্ষয় করে ফেলে, সেই বাড়িতে এত আনন্দ ফুর্তি কিসের? তুই কি বলছিস তুষার? মা মিথ্যে মিথ্যে কথা বলছে গুন্ডাটা, নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যে বলছে, ছোট লোক কথাকার। ওগো, তোমারই সামনে তোমার বউয়ের গায়ে হাত তুললো, আর তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দেখছো, কাপুরুষ কথাকার। তুষার দাদা, কি তুমি, কে তুমি, তুমি কি বাবার সন্তান? কি তোমার পরিচয়? খবরদার। কিসের খবরদার? নিজের স্বেচ্ছাচারী বউকে শাসন না করে তুমি আমাকে শাসন করতে চাও? নিজের বউয়ের গাড়ি কেনার স্বপ্নে বিবরে তুহিন দত্ত একজন ঠালাওয়ালার ছেলে হতে পারে না। তুষার, হ্যাঁ হ্যাঁ, যে স্ত্রীর মন রাখতে একবারও পঙ্গু মাকে দেখতে যেতে পারে না,
বাবার অপমান যার মনে একটু আঘাত করে না সে সন্তান নামের কলঙ্ক। তুষার, অনেক বলেছিস তুষার, অনেক বলেছিস। আর না তুষার, আর না, আর একটা কথা বললে তোর ওই জিপ কেন আমি ছিঁড়ে ফেলে দেবো। হাসপাতালে দু পয়সা বিল মিটিয়ে তোমার খুব দেমাক বেড়ে গেছে না? আর চাপকে তোমার দেমাক আমি তুহিন, আমি চাকরির থেকে অবসর নিয়েছি, কিন্তু এখনো এই পৃথিবীর থেকে বিদায় নেইনি। মনে রাখিস, মনে রাখিস, আমি তোদের বাবা, এখনো বেঁচে আছি। ও না না, আমি তো তোদের বাবা নই, আমি তো তোদের চাকর, চাকর। কিন্তু মনে রাখবেন বড় সাহেব, মনে রাখবেন, এই বাড়িটা এখনো এই বুড়ো চাকরের। ও, বুঝতে পেরেছি, এসবই তাহলে তোমার ইশারাই হচ্ছে। ইশারা কি বলতে চাস তুই? কোন সাহসে ও হেনার গায়ে হাত তুলেছে? বর্দার বৌদিকে অপমান করার সাহস ওকে কে দিয়েছে? অপমান, অপমান, অপমান! যে সন্তান বড়লোক হওয়ার নেশায় ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের গর্ভধারিণী অসুস্থ মাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এমনকি নিজের জন্মদাতা বাবাকে অপমান করে রাস্তার কুলি মজুর বানিয়ে দেয়, সেই সন্তানের মুখে মান অপমানের কথা মানায় না। তবুও, তবুও তুষার যদি তোমাদের মনে কষ্ট দিয়ে থাকে, আমাকে বলতে, আমাকে বলতে, আমি তার বিচার করতাম। বিচার? আপনি আর কি বিচার করবেন? আপনার যদি বিচার থাকতো তাহলে ওই অপরাধীকে বুকে টেনে নিতেন না, ওই গুন্ডার পক্ষ নিয়ে কথা বলতেন না। গুন্ডা? অপরাধী? হ্যাঁ হ্যাঁ, ও সবচেয়ে বড় অপরাধী। ওর সবচেয়ে বড় অপরাধ ওর বৃদ্ধ বাবাকে সাহায্য করছে। ওর সবচেয়ে বড় অপরাধ ওর অসুস্থ মায়ের সেবা করছে। ওর সবচেয়ে বড় অপরাধ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও মাথায় করে বোঝা বয়ে বয়ে রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালাচ্ছে। ওর সবচেয়ে বড় অপরাধ তুমি, তুমি ওকে অমানুষের মতো মেরে রক্তাক্ত করে দেওয়ার পরেও ও তোমার গায়ে হাত তোলেনি, ও তোমার গায়ে হাত তোলেনি, ও তোমার গায়ে হাত তোলেনি। বলুন আপনারা, বলুন আমি তুষারের কি শাস্তি দেবো, বলুন আপনারা আমি ওর কি শাস্তি দেবো। না মা, না, এই ছোট লোকের বাড়িতে বসবাস করা আর সম্ভব হবে না। আমি ছেলে মেয়েদের নিয়ে চলে যাব, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে চলে এসো। সংসারের সব কথা কি মায়ের কাছে না বললেই নয়? কেন, শুনতে খারাপ লাগে? ছোট লোকের ঘরে জন্মালে ওরকম দু চারটে কথা শুনতে হয়। হেনা, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? আর কি চাও তুমি? কি চাই? আমি চাই আমার সংসারে আর কোনো আগাছা থাকবে না। তোমার বাবা, মা, ভাই, বোন কারোর সাথে বাস করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমাকে যদি রাখতে চাও তোমার বাবা মাকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। আমি আর শুনতে চাই না, এই নরক থেকে আমাকে তুমি নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো। শান্তিপুর? তুমি শান্তিপুর যাবে মমতা? ঠিক আছে মমতা, আমরা শান্তিপুর চলে যাব। হ্যাঁ, আমরা শান্তিপুরে চলে যাব। শুধু শুধু আজ রাত অপেক্ষা করো, কাল সকাল হলেই আমরা শান্তিপুর চলে যাব। কাল সকাল হলেই আমরা চলে যাব মমতা, সকাল হলেই চলে যাব। ইস, ভোর হয়ে গেছে। মমতা, ওঠো মমতা, চলো, শান্তিপুর যাওয়ার সময় হয়ে গেছে, চলো। মমতা, মমতা, হে মমতা, মমতা, হে মমতা, মমতা,
এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা। তুই বলেছিলে বড় হলে আমরা দুজনে একসঙ্গে শান্তিপুর যাব। তুমি তুমি আমাকে এখানে একা ফেলে শান্তিপুর চলে গেলে মমতা, আমাকে আমাকে একা ফেলে শান্তিপুর চলে গেলে মমতা। এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা, এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা, এরকম তো কথা ছিল না। চুপ, দেখছিস না মমতা ঘুমাচ্ছে, জানিস না, জানিস না মমতার আজ শান্তিপুর যাওয়ার কথা, শান্তিপুর যাওয়ার কথা। যা দৌড়িকে একটা ঠেলা ডেকে নিয়ে, হ্যাঁ যা। তুষার উঠো, তুষার, খুশি খুশি ওঠো, খুশি খুশি। তোমরা যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো মায়েরা তারও বেশি কষ্ট পাবে। খুশি বাবা, বাবা এভাবে ভেঙে পড়লে চলবে না, মায়ের তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, এসো চলো। চুপ কর গৌরব, চুপ কর। বাবা মাকে অসম্মান করতে নেই, বাবা মা যতই খারাপ হোক তাদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তা নাহলে তা নাহলে কোনোদিন জীবনে শান্তি পাবি না দাদুর, শান্তি পাবি না। বাবা আমায় ক্ষমা করে দিন, বাবা ক্ষমা করে দিন। ওঠো বৌমা, ওঠো বৌমা, আমার একটা কথা শুধু বলে রেখো বৌমা, তুমিও একদিন শাশুড়ি হবে, আর আর ঠিক এইভাবে তোমাকে একদিন পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। ওর তুহিন ওঠ। শোন বাপ, বাবা মারা কোনোদিন সন্তানের উপর অভিমান করে থাকতে পারে না। তোর মা, তোর মা মরার আগেও তোদের জন্য আশীর্বাদ করে গেছে বাবা, আশীর্বাদ করে গেছে। বৌদি, বৌদি উঠুন, বৌদি। দাদা, দাদা মাকে নিয়ে শান্তিপুরে যেতে হবে না, চল দাদা মাকে নিয়ে শান্তিপুরে যাই। মা, আমি জানি তুমি কে। বাবা, ও ওঠো মা। তুমি কি আমাদের সঙ্গে শান্তিপুর যাবে? আমি যাব, চলো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।